গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 11:15, এখন নাকি দুটো পর্যন্ত গুড মর্নিং বলা যাবে। হ্যাঁ, যেহেতু শীত পড়েছে, সবাই ঘুম থেকে দেরিতে উঠছে, সেই জন্য গুড মর্নিংটা দুটো পর্যন্ত বলা যাবে। পিম্পল ইজ নট সিম্পল। ওই ফেস প্যাক মেখেছিলাম, প্যাকের মধ্যে ওই দুধের সর দিয়েছিলাম, আর আমার যেহেতু অয়েলি স্কিন সেজন্য একটু পিম্পল টিম্পল বেরিয়েছে। যাই হোক, সকালবেলা রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর সমস্ত কিছু গোছানো টোছানো হয়ে গেছে, শুধু বাসন কটা মাজলেই আমার মানে রান্নাঘরের কাজ এবেলার মতন শেষ। এখন একটু দুধটা জাল দিতে বসাবো, বসিয়ে তোমার বাসনগুলো মেজে নেব। আর কালকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়েছি। দুপুর বলতে 4টের সময় শুয়েছি, 4:30-4টের সময় শুয়েছি, উঠেছি 6টার সময়। মানে আমার দুপুরটা এরকম সময় থেকেই শুরু হয়, কেননা রিজু তোমার বাড়ি আসবে, ওরা স্নান করবে, খাবে দাবে, তারপরে শুতে যাবে, সেজন্য আমার দুপুরবেলা 4টের পর থেকেই শুরু হয়। আচ্ছা ঠিক আছে, এখন না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, প্রচুর কাজ। আর সামনে মামা শ্বশুরের মেয়ের বিয়ে, সেখানে যাব, তার জন্য মানে জামা কাপড় অনেক কিছু গোছাতে হবে, আয়রন করতে হবে। আবার একটু ফ্যাটি হয়ে গেছে, অনেক দিন হাঁটা টাটা হয় না। আর কি বলবো, এই ঠান্ডার মধ্যে কে যাবে ভাই হাঁটতে? বাবা বেঁচে থাকি, যদি বেঁচে থাকি শীত যাওয়ার পরেও হাঁটতে পারবো না, এই শীতে হাঁটতে গিয়ে লাভ নেই। কেননা এই সময় যদি শরীর খারাপ টারাপ বাদ হয় খুব মুশকিল ভাই, বিয়ে বাড়িতে যেতে পারবো না, আর গেলেও হ্যাঁচো ফ্যাঁচো এই সমস্ত করবো, খুব খুব মুশকিল, সেটা ভালো হবে না, হ্যাঁ এনজয় করতে পারবো না বিয়েটা। তো এখন আর কথা না, বাকি কথাটা ক্যামেরার পিছন দিকে বলবো, এখন কাজ করি আর কথা বলি। দুধটা ফ্রিজের মধ্যে রাখা থাকে, আর এই জায়গাটায় দেখতে পাচ্ছো দুধ জমে আছে, এটা কিন্তু দুধ না, দুধের ক্রিম। এটাকে বাটির মধ্যে ভেবে কাত করে রেখে দেবো, দিলে ক্রিমটা গলে গলে বাটির মধ্যে পড়বে, এটাই ফেস প্যাকে ইউজ করি। ব্যাস এইভাবে রেখে দেবো। এখন আমরা যাদের কাছ থেকে দুধ নিই, দুধটা এত ভালো দেয়, এত ক্রিম হয়, দুধ ভালো দিলে বোঝা যায় জানো তো, সর পরে অনেক মোটা, সেজন্য ওদের কাছ থেকে দুধ নিয়ে না ভীষণ সন্তুষ্ট, যা ভালো দুধ পাচ্ছি। গ্রামে থাকার এই একটাই সুবিধা, অন্তত খাঁটি গরুর দুধটা পাচ্ছি, এটাই শান্তি যে এদেরকে এখনও কিছু খাঁটি জিনিস খাওয়াতে পাচ্ছি। আর দুদিন পরে হয়তো গ্রামগঞ্জেও পাওয়া যাবে না, তাও আমাদের এদিকে যাও পাওয়া যাচ্ছে, আর হয়তো কিছু বছর পর মোটেই পাওয়া যাবে না। তো প্রথমে বললাম আমি থালা বাসনগুলো ধোবো, তো থালা বাসন না ধুয়ে কি করতে আসলাম, আমি জামা কাপড়গুলো গোছালাম, কিছুটা গুছিয়ে কিছু কাচার ছিল সেইগুলো কাচতে দিয়ে তারপরে আমি বাসন টাসন মাজবো কিংবা অন্যান্য কাজ করব, ততক্ষণে এগুলো ধোয়াও হয়ে যাবে। আজকে এই 3টে বিছানার বেডশিটই চেঞ্জ করব, করে 3টে বেডশিট একসঙ্গে কাচতে দেবো। 7 কেজির আমাদের ওয়াশিং মেশিনটা, 7 কেজির, এতে 3টে বিছানা চাদর ভালোভাবেই হয়ে যায়, সেজন্য যখন কাচতে দিই একসঙ্গে 3টেই কাচতে দিই। আগে জামাকাপড়গুলো কাচতে দিলাম, তারপরে বেডশিটটা চেঞ্জ করব। তো দেখো এই জামাটা একটু লাইট কালারের, তো লাইট কালার ঠিক না, অন্যরকম কালার, এতে যদি সামান্য কিছু থেকে রঙ ওঠে, একটুখানি লাগে, তাহলে পুরো দাগ হয়ে যাবে, সেজন্য ওটা হাতে কেচে নিচ্ছি। একটা নোংরা না, একদিন পড়েছিল মনে হয়, কলারটা একটু দাগ হয়ে আছে, একটু হাতে ঘষে নিয়ে ধুয়ে দেবো, যেহেতু আয়রন করতে হবে সেজন্য ধুয়ে নিলাম, না হলে এমনি পরার হলে পরা যেত, তাতে অসুবিধা হতো না। আর আমাদের মাঠটা শুকিয়ে গেছে, আর এখানে বাচ্চারা বেল কুড়াতে আসে, মাটিটার অবস্থা এমন করেছে মনে হচ্ছে এখানে এক্ষুনি ধান রোয়া যাবে। জামাটা ধুয়ে দিয়ে এখানেই মেলে দিচ্ছি, এখানে বেশ ভালো রোদ পড়েছে, কালকের ওয়েদারটা ভীষণই মেঘলা ছিল, একদম রোদ ওঠেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আজকে বেশ রোদ উঠেছে। আজকে রোদ ওঠার পর কী কী রোদে দেওয়ার সব বার করে রোদে দিয়েছি, যথেষ্ট হাওয়া আছে, কিন্তু হাওয়া থাকলেও অতটা ঠান্ডা লাগছে না, যেহেতু রোদের তেজটা বেশ আছে। বিছানা চাদরটা তাড়াতাড়ি এবার চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে নিয়ে তারপরে আবার মানে কত যে কাজ, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, মাঝে মধ্যে আমি গুলিয়ে ফেলি, একবার দৌড়ে ওই দিকটায় যাই যে এই কাজটা করি, তারপর মনে হয় না এটা পরে করলেও চলবে, আগে এই কাজটা করি। এই বিছানার উপরে কিছুটা জামাকাপড়ও রাখা আছে, রিতমার জামাকাপড়ই বেশি, আমাদের একটা দুটো আছে,
ও তো মাথা খারাপ করে দিচ্ছে, কবে ব্যাগ গোছাবে কবে ব্যাগ গোছাবে। তো ও যেগুলো নেবে সেগুলো গুছিয়ে আগে বাইরে রেখে দিয়েছি, মানে ওকে একটু শান্ত করানোর জন্য। তারপর আমাদের জামাকাপড়গুলো বার করব। এতদিন জামাকাপড়গুলো বার করে আয়রন টায়রন করে গুছিয়ে রাখা উচিত ছিল, কিন্তু কী করবো বলো, সারাদিন ঘরের কাজ করতে করতে সময় কেটে যায়, সারাদিন পর বিকালবেলা কিংবা সন্ধেবেলা তখন আর ইচ্ছা করে না যে ওই সমস্ত কাজ করি, তখন শরীরটা একদম মানে কেমন একটা লাগে যেন, ইচ্ছাই করে না কোনো কাজ করতে। যাই হোক, বেসিক ফেসিকগুলো চেঞ্জ করে নিয়ে ওটা রেখে দিলাম, আমি উপরে চলে এসেছি এখন, একটু খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা সেই চামড়ি খেয়েছিলাম, তারপর আর তেমন কিছু খাওয়া হয় না। আর শীতে কলা আনা হচ্ছে না, কলা যেন খেতেও ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে। মাঝে মধ্যে আগে কী করতাম, চিড়ে দই কিংবা কলা দই একসঙ্গে ব্লেন্ড করে খেয়ে নিতাম, কিন্তু এই ঠান্ডার মধ্যে সেটাও খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, যেটা খেলাম ওটা তোমাদের এলাকায় কী নামে পরিচিত? আমার বাপের বাড়ির দেশে ওটাকে আঙুলে গজা বলে আর এখানে কটকটি বলে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে এর নামটা কী, খাবারটার নাম কী। তো বাসন মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে গেল ফেস প্যাকগুলো রেখেছিলাম, ফেস প্যাকটা একটু মেখে নিই, বাসন মাঝে মাঝে শুকিয়েও যাবে। সময়ের সদ্ব্যবহার করছি কি করে দেখো। বাসন টাসন মেজে রান্নাঘরটা গুছিয়ে স্নান করে চলে এসেছি, এখন একটু মুখে ক্রিম ট্রিম মাখছি। তো আমার মুখে পিগমেন্টেশনের দাগ আছে অনেক, তো এই দাগের জন্য অনেক কিছুই ট্রাই করছি, মাখছি, কোনো কিছুতেই কিছু কমছে না। তো তোমরা যদি জানো কারোরও যদি কোনো ক্রিম মেখে পিগমেন্টেশনের দাগ কমে যায়, অবশ্যই আমাকে জানাবে কী ক্রিম মেখেছো। আমি অনেক কিছু মাখছি, চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর ফেস প্যাক মেখেছিলাম, একটু বেশি হয়েছিল, হাতেও মেখেছিলাম, শাখাতে লেগে গেছে। বেশি খাঁজ কাটা কিংবা ডিজাইনওয়ালা শাখা হলে না প্যাক ট্যাক মাখলে শাখাটা নোংরা হয়ে যায়, কেমন একটা দেখায়। তো এবার এগুলো মেলে দিয়ে তারপরে বিছানার চাদরগুলো ধুতে দিয়েছি। দেখো কি কাণ্ড, বেডশিটগুলো যে ধুতে দিয়েছি সে কথা আমি ভুলেই গেছি, এখন মনে পড়লো, এতক্ষণে মেলে দিলে কখন শুকিয়ে যেত। এখন 4:30 বেজে গেছে, আর শীতকালে 4:30 বলে রোদ বলে কিছুই থাকে না, শুধু প্রচণ্ড হাওয়া আছে, সেজন্য মেলে দিলাম, হাওয়ায় মোটামুটি শুকিয়ে যাবে। তোমাদেরকে বলছিলাম লেবু গাছে এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে, ফুল তো হয়েইছে, দেখো নিচে পড়ে সব শুকিয়ে গেছে, কিন্তু একটাও লেবু হতে দেখছি না। অথচ এই পাশের দিকে দেখো গাছে, এই পাশের গাছটায় ফুল হচ্ছে, সাথে সাথে এই দেখো ছোটো ছোটো লেবু এসে গেছে, কিন্তু ওই গাছটায় লেবু আসছে না, ফুলগুলো এমনিই ঝরে ঝরে যাচ্ছে। আচ্ছা, ওদিকে বালতিতে জল ভরতে দিয়েছি, জল ভরা হোক। আর এদিকে দেখো আমার গাছে বেগুন হয়েছে, জি জি জি। এটা তো আরো বড় হয়েছে, ও বাপরে কাটা ফুটে গেল রে। দুদিন পর্যন্ত না ছাদে এসে আর কি গাছপালা তেমন দেখার সময় হয় না, এমনি ওয়েদারটা স্যাঁতস্যাঁতে, তার আগের দিন বৃষ্টি টিষ্টি হয়েছে, আর ওয়েদার স্যাঁতস্যাঁতে থাকলে রোদ না উঠলে গাছের গোড়ায় অতটা জল দেওয়ার দরকার হয় না, মাটিটা ভিজে ভিজে থাকে। কিন্তু আজকে দেখছি গাছগুলো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, জল দিতে হবে। আর যা বৃষ্টি হয়েছে, ছিটে ফুটে বৃষ্টি, তো গাছের পাতায় পড়লেই ওখানেই শেষ, গোড়া পর্যন্ত আর যায় না। দেখো এই ফুলের ডালটা এমনি এমনি ভেঙে গেছে, এর ভিতরটা কেমন ফাঁপা মতো, নাকি অনেকগুলো ফুল হয়েছে। এই বাবা দেখো অনেকগুলো ফুল হয়েছে, এর ডাল আর ভর বহন করতে পারিনি, ভার বহন করতে পারিনি, ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ইয়ের মধ্যে রেখে দিই, জলের গ্লাসের মধ্যে, দেখতেও সুন্দর লাগবে দূর থেকে, দেখতে দেখো কি সুন্দর লাগছে। এবার আমার একটাও চন্দ্রমল্লিকা গাছ হলো না, মানে হওয়াতে পারলাম না, ইঁদুরে খেয়ে নিয়েছে, তারপর ভেবেছিলাম লাগাবো, নানান ব্যস্ততায় লাগানো হয়নি,
কটা কাঁচা টমেটো তুলি। আচ্ছা, এই এই যে খোকা টমেটো, এটা সবার আগে হয়েছিল, রঙও এসে গেছে, এটা থেকে আর তুলবো না। কাঁচা টমেটো এই দিক থেকে তুলি। গাছে অনেকদিন থেকে টমেটো হয়েছে, তো কি বলো তো, ছিঁড়তে কেমন একটা কষ্ট লাগে টমেটো, কেন জানি না। টমেটো পাকলে তো হেভি সুন্দর দেখায়, ওই জন্য কাঁচা কাঁচা ছিঁড়তে যেন কেমন একটা লাগে। ভাঙিস না যেন, জয় শ্রীরাম। ই যা, তাও ভেঙে গেছে গো, যা যা যা, জয় শ্রীরামের নাম নিয়েও বাঁচাতে পারলাম না, ভেঙে গেল। তাও দেখো, শুধু মুলো খাদা। আমার খেতে সব থেকে বড় মুলো হলো এটা। এই একটা মুলো হলে আমাদের মুলো একদিনেরও বেশি হয়ে যাবে। মুলোটা খেতে কিন্তু খুবই টেস্টি, যেহেতু এতে কোনো রকম সার ইউজ করা না, কোনো রকম সার আমি ইউজ করিনি। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।